পুরো নাম ডেভিড জেমস নিউজেন্ট। সবার কাছে ডেভিড নামেই বেশি পরিচিত এই ইংলিশ স্ট্রাইকার। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি বেশ আগ্রহ ছিল তার। পরিবারের হাত ধরে 15 বছর বয়সেই লিভারপুল একাডেমিতে যোগ দেন ডেভিড। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 2002 সালে যুব ক্যারিয়ারে খেলেন বারি ক্লাবে। 2002 সালে নতুন করে বয়সভিত্তিক দলে মাঠে নামেন বারি ক্লাবের জার্সিতে। এই ক্লাবে খেলেছেন 2005 সাল পর্যন্ত। এরপর 2 মৌসুমের জন্য খেলেন প্যাস্টন নর্থ এন্ড ক্লাবে। এই ক্লাবে 54টি ম্যাচ খেলে গোল করেছেন 33টি। ক্যারিয়ারে ভালো খেলায় ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই। 2007 সালে খেলেন পোর্টস মাউথ ক্লাবে, আর এই ক্লাবের হয়ে মাঝে ধারে খেলেন বার্নি ক্লাবে। 2011 সালে যোগ দেন লিস্টার সিটিতে, আর এই ক্লাবের হয়ে খেলেছেন সবচেয়ে বেশি ম্যাচ। লিস্টার সিটি ক্লাবের জার্সিতে খেলেছেন 2015 সাল পর্যন্ত। 4 মৌসুমে 159টি ম্যাচ খেলে গোল করেছেন 54টি। এরপর নতুন করে চুক্তিবদ্ধ হন মিডলসব্রো ক্লাবে, আর 2015 সাল থেকে খেলে যাচ্ছেন এই ক্লাবের জার্সিতে। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও খেলেছেন ডেভিড। 2005 থেকে 2007 সাল পর্যন্ত খেলেন ইংল্যান্ড অনূর্ধ্ব 21 দলে, আর 2007 সালে মাঠে নামেন ইংল্যান্ডের জাতীয় দলে।